নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনাদের ছাব্বিশে জানুয়ারি দুর্লভ মহাসংযোগ চার রাশি কোটিপতি হওয়ার যোগ কিন্তু সৃষ্টি হয়েছে কিছু বিশ্বব্রহ্মাণ্ডে কিছু শুভ যোগ এই চার রাশিকে করবে মালামাল অর্থের তুফান আসতে চলেছে কোন এই সৌভাগ্য চারটি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন কোন দিক থেকে লাভবান হবে তাও আমি বলবো বারোটি রাশির মধ্যে স্পেশাল চারটি রাশি সৌভাগ্য সূচক হতে কিন্তু চলেছে দেখুন মানুষদের ক্ষেত্রে কিছু কিছু সময় যে খুব ভালো সময় কারো দেখা যাচ্ছে পাঁচ বছর খুব টানা ভালো গেছে আর কারো টানা পাঁচ বছর ছ বছর ধরে খারাপ চলছে সেখানেই তো সমস্যা সেখানেই মানুষ ভাবে যে আমার সময়টা ভালো আসবে না কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে সেই জায়গা থেকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে তো আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনি সে মতন অর্থ ইনকাম করতে পারছেন না জানবেন আপনার জন্ম ছকে কোনো দোষ নিশ্চিত রূপে আছে সেটা আপনার ক্ষেত্রে বিষ দোষ হোক আপনার দোষ হোক আপনার স্থাপিত দোষ হোক আপনার ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হোক মাঙ্গলিক দোষ কিন্তু বেরোজকারি দোষ কিন্তু করে পুরুষদের ক্ষেত্রে বেরোজকারি দোষ সৃষ্টি করে পুরুষদের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষ আপনার গুরুচন্ডাল দোষ হোক তো এই দোষগুলোকে যদি সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করা যায় নিশ্চিত রূপে আমি একটি কথা আপনাদেরকে বলবো আপনার সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন তবে প্রত্যেক লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা আসে আবার মারক গ্রহেরও কিন্তু দশা আছে অর্থাৎ রাজ্যকারী গ্রহের যখন দশা আসবে কিনা আপনি প্রচুর উন্নতির শিকড়ে কিন্তু যাবেন অর্থাৎ আপনার ক্ষেত্রে কোন গ্রহটি রাজ্য এবং কোন গ্রহটি মারক দেখা যাচ্ছে আপনার মারক গ্রহের দশা চলছে লগ্ন সাপেক্ষে তখন কিন্তু আপনার চারিদিক থেকে কিন্তু সমস্যাগুলো কিন্তু আসবে তো আপনাকে দেখতে হবে যে আপনার ক্ষেত্রে কোন কোন গ্রহগুলো আপনার জন্মছকে শুভ রয়েছে তার উপর আপনি কিন্তু রেজাল্ট পাবেন কোটিপতি প্রত্যেকে হতে চায় প্রত্যেকে কি কোটিপতি হতে পারে কখনই না কারণ প্রত্যেকেরই জন্মছক আলাদা আলাদা কোনো না কোনো দোষ আছে কোনো জায়গাতে আপনার বাস্তু ক্ষেত্রেও কিন্তু দোষ আছে বাস্তুটাও কিন্তু আমাদের জীবনে প্রভাব বিস্তার করে আমরা দেখুন কাজের সূত্রে কতক্ষণ বাইরে থাকি আট থেকে ন ঘন্টা কর্মসূত্রে আট ম্যাক্সিমাম দশ ঘন্টা সব দিন স্বপ্নে কিন্তু চৌদ্দ ঘন্টা মোটামুটি কিন্তু আপনার বাড়িতে কিন্তু থাকি চোদ্দ ঘন্টা তার মধ্যে ধরুন সাত ঘন্টা আট ঘন্টা ঘুম এবং আদাস কাজ এটা সেটা সমস্ত কিছু কিন্তু চোদ্দ ঘন্টা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু টাইম কিন্তু স্পেয়ার করি এই যে বাস্তুর যে নেগেটিভ প্রভাব আমাদের জীবনের উপর কিন্তু পড়ে কিচেনটা আপনার কোন দিকে রয়েছে কিচেনের কালার কি রয়েছে কালার থেরাপি মানুষের ভাগ্য বদলে দেয় আপনার বাথরুমের কলটি কোন দিকে আছে আপনি যে ল্যাটিনে বসছেন সেই সময় আপনার মুখটা কোন দিকে রয়েছে ল্যাটিনের কালারটা আপনার কি রয়েছে বাথরুমের টাইলসের কালারটা আপনার কি রয়েছে এই জায়গাটা কিন্তু দেখা দরকার এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে ডাইনিং প্লেস আপনার সিঁড়ি কোথায় রয়েছে আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির কালারটা কি রয়েছে আপনার বেডরুমের কালার কি রয়েছে ইন ডিটেলস যে এই যে কোনগুলোর উপর কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে ঈশান অগ্নি নৈরিত বায়ু কোন ব্রহ্মস্থান এগুলো কিন্তু ভাগ কিন্তু রয়েছে আপনি যে বাড়িটা করেছেন বাড়িটা মাটিটা ক্ষেত্রে আপনার যে ভূমিটা সেটা গজপিষ্ট আছে অনেক কিছু কিন্তু দেখা কিন্তু দরকার রয়েছে বাড়িতে আপনি কোন কোন গাছ লাগিয়েছেন যে গাছ আপনাকে কিন্তু জীবন কিন্তু বদলে দিতে পারে অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু বিষয়গুলো কিন্তু রয়েছে এবং সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান যদি করা যায় একটা মানুষের জীবনে সমস্যা কিন্তু দূর হতেই পারে আর একটি কথা বলছি যারা স্বপ্ন দেখেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং আমার ভিডিও তারা দেখুন স্বপ্ন আপনি এম রাখুন লক্ষ্য কিন্তু রাখুন দেখবেন লক্ষ্য যার খুব দূর থাকবে কিনা সে কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে আর যারা আমাদের এইভাবে চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলছি যাদের লক্ষ্য আছে জীবনে কিছু করতে হবে জীবনে কোনো উন্নতি করতে হবে নাম করতে হবে সেই জায়গাটাতে অবশ্যই জ্যোতিষশাস্ত্র আপনাকে টেনে কিন্তু তুলবে রাশি তো আছে রাশি শুধু আমার এই রাশি বলে আমার এটা হচ্ছে না এটা কোনো ব্যাপার নয় একই রাশির একাধিক মানুষ রয়েছে কোনো বড় বিজনেসম্যানও রয়েছে আবার একটি খুব মানে লোয়ার ক্যাটেগরির মানুষও রয়েছে কেন গ্রহ আপনার জন্মছকে যেমন রয়েছে দশা মহাদশা যেমন রয়েছে নবাংশ চাটে যেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার এই সময়টা কেমন যাবে এবার বিস্তারিত আলোচনা করি আগামীকাল ছাব্বিশে জানুয়ারি মহা কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে চারটি রাশি স্পেশাল মহা কোটিপতি কিন্তু হতে চলেছে কোটিপতি কে না হতে চায় প্রত্যেকেই চায় যে সুখের স্বাচ্ছন্দ্যে থাকা এবং একটি কথা বলছি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা রয়েছে ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন কৌশিক কাছে ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড নেই ইজ পসিবল অর্থাৎ আমি আমার থেকে কেটে দিয়েছি যে কাজ করবো চ্যালেঞ্জ নিয়ে কাজ করব এবং দায়িত্বের সাথে কাজ করব। ওই কিন্তু হবে হচ্ছে এই সময় এখন মানুষের একটা মিনিটও কিন্তু খুব মূল্যবান সেটা কিন্তু আপনাকে কিন্তু ধরতে হবে কারণ আপনি যদি একটা দিন যদি মিস করেন তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়বেন আমাদের এই জীবনটা কি জানেন ঘোড়ার রেসের মতন অর্থাৎ ঘোড়ার রেসে যেমন কে কত দূর এগাতে পারে তার উপর কিন্তু ডিপেন্ড করে আপনি বিজয়ী হবেন না বিজয়ী হবেন না এই জায়গাটা কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার আপনার জন্ম ছক আপনার দশা অন্তর্দশা আপনার প্রত্যন্ত দশা তার উপর ডিপেন্ড করবে আপনার ভাগ্য সাথ দিবে কিনা আলোচনা শুরু করা যাক যে রাশিগুলো আমি কথা বলব চার রাশি নাম্বার ওয়ান যে রাশি কিছু দুর্লভ মহাসংযোগে শনি এবং বৃহস্পতি এবং চন্দ্র একত্রে এই তিনটি গ্রহ কিন্তু একত্রে চার রাশিকে করবে কোটিপতি নাম্বার ওয়ান যে রাশির কথা বলবো সে রাশি না মেষ রাশি লিখে রাখুন মেষ রাশি আপনাদের ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনাদের আর্থিক স্থিতি মজবুত হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া কিছু সুসংবাদ আসা এবং পারিবারিক সুখ সম্পত্তিগত দিক থেকে লাভ এবং কিছু শুভ খবর পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলব আগামীকাল সে রাশির নাম তুলা রাশি তুলা রাশি ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি আপনাদের অভাবনীয় সফলতা কিন্তু পেতে চলেছেন আপনাদের আটকে থাকা কোনো কাজ সম্পন্ন হওয়া কিছু শুভ সংবাদ আসা আকস্মিক অর্থপ্রাপ্তি কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়া কোনো ক্ষেত্রে আপনাদের ডুবে গেছে এমন টাকা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে কিন্তু সুদিন আগত যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে কারণ মকর রাশির শনি সাড়ে সাথে দ্বিতীয় চরণ মার চরণের তৃতীয় চরণ চলছে অর্থনৈতিক স্টেবিলিটি পারিবারিক সুখ এবং আপনাদের দাম্পত্য সুখ এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন সেলস লাইনে আছেন মার্কেটিং লাইনে আছেন সেখান থেকে লাভ পাবেন এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির এই ছাব্বিশে জানুয়ারি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট ভাগ্যের দ্বারা অর্থ কর্মক্ষেত্রে পরিবর্তন কিছু শুভ সংবাদ এবং বিদেশের সাথে যারা যুক্ত আছে বিদেশ থেকে লাভ এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে আপনি মিথুন রাশির মানুষ এই সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এই চারটি রাশি আগামীকাল হতে চলেছে মহা কোটিপতি নমস্কার ধন্যবাদ